ফুটবলে ভালো করতে সবার আগে সমৃদ্ধ করতে হবে পাইপলাইন, এই সত্য মেনে নিয়েই কাজ করছে বাফুফে। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাডেমিগুলোকে এএফসি ফিফার গাইডলাইন মেনে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসার চেষ্টাটা বাফুফে শুরু করেছিল 2018 সালে। সেই ধারাবাহিকতায় একাডেমিগুলোকে বেশ কিছু টার্গেট বেঁধে দেয় বাফুফে, সেগুলো পূরণ করে 14টি একাডেমি। ফিফার রিজিওনাল কনসালটেন্ট চৌকিনিমা গেল বছর বাংলাদেশ সফর করে দেখে যান এসবের আদ্যোপান্ত। অবশেষে চলতি মাসের 29 তারিখ টু স্টার স্ট্যান্ডার্ডে অনুমোদন পেতে যাচ্ছে 14টি একাডেমি। 2022 আগস্টের পর থেকে 2000 অক্টোবরের 30 তারিখ পর্যন্ত আমরা 24টা একাডেমিতে আমি নিজেই ভিজিট করি এবং তারই ধারাবাহিকতায় আমরা 14টা একাডেমিকে এই বছরই টু স্টার উন্নীত করবে। টু স্টারে উন্নীত হওয়ার সুবিধাগুলো কি কি? ফিফা থেকে কোনো অর্থ এলে অগ্রাধিকার ভিত্তিতে তারাই পাবে অনুদান। বাফুফে থেকে টেকনিক্যাল সাপোর্ট, কোচদের স্বল্প খরচে লাইসেন্সিং আর এলিট একাডেমিতে খেলার সুযোগ, এই সবই পাবে কেবল নির্দিষ্ট এই একাডেমিগুলো। এতে করে ফলও পাচ্ছে দেশের ফুটবল। ইতোমধ্যে একাডেমিগুলো থেকে 150 জন তৃণমূল পর্যায়ের কোচ পেয়েছে বাফুফে। তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্টের পরেও যদি কোনো ফান্ড বা কোনো কিছু ক্রিয়েট হয় তাহলে অবশ্যই আমাদের টু স্টার একাডেমিগুলো আগে পাবে, তারপরে ওয়ান স্টার একাডেমিগুলো পাবে। ওয়ান স্টার ও টু স্টার মিলিয়ে সারা দেশের প্রায় 171টি একাডেমিকে কিভাবে খেলায় রাখবে বাফুফে, এই চ্যালেঞ্জটাও নিতে হচ্ছে অভিভাবক সংস্থাটিকে। চলতি বছর আগস্টে সারা দেশের 8টি জোনে এসব একাডেমিগুলো নিয়ে হবে বর্ণাঢ্য একাডেমি কাপ। 2023 আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং ডেভেলপমেন্ট কমিটির বসে আমাদের একটা সিদ্ধান্ত নেব যে এই বছরে আমরা একটা 171টা একাডেমি কিনে আমরা একটা দেশের 8টি জোনে আমরা এই টুর্নামেন্টটা করার চিন্তা ভাবনা করতেছি। আমরা সবাই মিলে একটা স্পন্সর অবশ্য খুঁজবো এবং ভালো স্পন্সর আমরা ইনশাল্লাহ পাবো, এটার জন্য অনেকেই হাত বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। 29 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাফুফে ভবনে 14টি একাডেমিকে স্বীকৃতিপত্র তুলে দিবেন সভাপতি কাজী সালাউদ্দিন। মেহেদিন আইম, সময় সংবাদ, ঢাকা।